প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সকলকে জানাই আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, এবিসিডি কলেজ চৌগাছা, যশোর। আমি আজ তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সমাস নিয়ে আলোচনা করব। গতদিন আমরা সমাস নিয়ে আলোচনা করছিলাম, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস আমাদের ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। আজ আমরা কর্মধারায় সমাস নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নিই কর্মধারায় সমাস কাকে বলে, কত প্রকার ও কী কী। কর্মধারায় সমাস বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারায় সমাস বলে। কি বললাম? বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারায় সমাস বলে। যেমন নীল আকাশ, নীল আকাশ, যেমন নীল নীল আকাশ। এটা হচ্ছে নীল আকাশ। এর দেশ বাক্য করলে হয় নীল যে আকাশ। আমরা একটি উদাহরণ দিলাম যে এখানে নীল আকাশ, নীল যে আকাশ, নীল আকাশ। এখানে নীল এই শব্দটি আকাশকে বিশেষিত করেছে, নীল এই শব্দটি আকাশকে বিশেষায়িত করেছে, যার জন্য এটি কর্মধারায় সমাস। এবং আকাশের অর্থটি কিন্তু প্রাধান্য পেয়েছে এখানে, আকাশের অর্থই অর্থাৎ পরপদ। পরপদ কোনটা আমরা আগেই জেনেছি, পূর্বপদ এবং পরপদ কোনটা। তাহলে পরপদের অর্থ প্রধান রূপে হয়েছে, আবার বলেছে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন কখনো, আবার কখনো বা বিশেষ্য বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে এই সমাস গঠিত হয়। কর্মধারায় সমাস কত প্রকার আমরা এবার আসি। কর্মধারায় সমাস সাধারণত পাঁচ প্রকার। কর্মধারায় সমাস সাধারণত পাঁচ প্রকার, যথা এক, ক সাধারণ কর্মধারায়, খ মধ্যপদলোপী কর্মধারায়, গ উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়।
আর পাঁচ নম্বর অর্থাৎ ন নম্বর আছে রূপক কর্মধারয়। এই পাঁচ প্রকার আমাদের কর্মধারা সমষ্টি হলে কত প্রকার দেখলাম আমরা? পাঁচ প্রকার। কি কি? একটা হচ্ছে উপমান কর্মধারা সমাস, প্রথমটা হচ্ছে সাধারণ কর্মধারা সমাস, তারপরে হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়, তারপর হচ্ছে উপমান কর্মধারায়, আর উপমিত কর্মধারায়, এবং শেষে রূপক কর্মধারায়। এই পাঁচ প্রকারের সমাস, কর্মধারায় সমাস এই পাঁচ প্রকার সাধারণত পাওয়া যায়। আমরা একটি একটি করে আলোচনা করব। সাধারণ কর্মধারায় সমাস, সাধারণ কর্মধারায় সমাসে বিশেষ্য বিশেষে, বিশেষে বিশেষণে, বিশেষণ বিশেষে, বিশেষণ বিশেষণে যে কর্মধারায় সমাস হয় তাকে সাধারণ কর্মধারায় সমাস বলে। কি বললাম? কখনো দুইটা বিশেষ্য, কখনো একটা বিশেষ্য একটা বিশেষণ, কখনো প্রথমে বিশেষণ শেষে বিশেষ্য, আবার কখনো দুইটা বিশেষণে যে কর্মধারায় সমাস হয় তাকে সাধারণ কর্মধারায় সমাস বলে। আবারও বলি সংজ্ঞাটা একটু পরিষ্কার করার জন্য, প্রথমে বলছি যে দুটোই বিশেষ্য, তাহলে বিশেষ্য বিশেষ্য। আবার দ্বিতীয়টা বলছি বিশেষ্য বিশেষণে, আবার তৃতীয়টা বলছি বিশেষণ বিশেষ্য, আবার শেষে বলছি বিশেষণে এবং বিশেষণে যে সমাস হয়, কর্মধারায় সমাস হয় তাকে সাধারণ কর্মধারায় সমাস বলে। আমরা একটি একটি করে উদাহরণ দেব। প্রথমেই দেব বিশেষ্য বিশেষ্য, যেমন বিশেষ্য এর উদাহরণ দেখি আমরা কিছু। গুরুদেব, তারপর আছে রাজসী, জশায়, তারপর আছে পণ্ডিত মশাই, গোলাপ ফুল, আমরা বলছি এখানে বিশেষ্য বিশেষ্য দুটোই, এখানে বিশেষ্য বিশেষ্য মিলে হবে কর্মধারায় সমাস। তাহলে আমরা ব্যাস বাক্যের দিকে লক্ষ্য রাখি। গুরুদেব, যিনি গুরু তিনি দেব, যিনি গুরু তিনি দেব, গুরুদেব এখানে দুটোই বিশেষ্য, এই জন্য এটা বিশেষ্য বিশেষ্য হয়েছে। রাজর্ষি একই রকম, যিনি রাজা তিনি ঋষি, যিনি রাজা তিনি ঋষি রাজা। তারপর আছে জজ, যিনি জজ জ
যিনি যশ, তিনি সাহেব, যশ সাহেব। তিনি সাহেব পণ্ডিত মশাই, একই রকম, যিনি পণ্ডিত তিনি মশাই, যিনি পণ্ডিত তিনি মশাই, পণ্ডিত মশাই। গোলাপ ফুল, যা গোলাপ তাই ফুল, যা গোলাপ তাই ফুল, গোলাপ। তাহলে আমরা দেখলাম এখানে যে যে উদাহরণগুলো দিলাম এটা দুটোই বিশেষ্য, এই জন্য এখানে সাধারণ কর্মধারায় বলা হয়েছে যে কখনো দুইটাই বিশেষ্য, পূর্বপদ পরপদ দুটোই বিশেষ্য, আবার কখনো বিশেষ্য এক, প্রথম পদ বিশেষ্য এবং পরপদটি হচ্ছে বিশেষণ। যেমন আমরা কিছু উদাহরণ দেব, এবার একটা হচ্ছে কি বিশেষ্য আর একটা হচ্ছে বিশেষণ। উদাহরণ দেখো, কিছু উদাহরণ আমরা দিলে পরিষ্কার হয়ে যাব বিশেষ্য আর বিশেষণে হয়েছে কিভাবে। মরিস বাটা, মরি চ মরিস বাটা। তারপর আছে পটল ধান, তারপর আছে আলু সিদ্ধ, বেগুন পোড়া, নরম, এখন আমরা পাঁচটি উদাহরণ দিলাম, এ পাঁচটি নিয়ে একটু আলোচনা করলে আমরা বুঝব বিশেষ্য এবং বিশেষ্য। এখানে আমরা জানি বিশেষ্য মরিচ হচ্ছে বিশেষ্য আর বাটা হচ্ছে বিশেষণ, তাহলে বিশেষ্য আর বিশেষণে এখানে শব্দ সমাস হয়েছে, তাই হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস। সাধারণ কর্মধারায় সমাসের বেশ কয়েকটি শাখার এটা একটু, এখন উদাহরণগুলো আমরা একটু দেখি। বাটা যে মরিচ, যে মরিচ, পটল ভাজা, ভাজা যে পটল, ভাজা যে পটল, তারপর আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, বেগুন পোড়া, পোড়া যে বেগুন, পোড়া যে বেগুন, নরম, উত্তম যে হচ্ছে আমাদের বিশেষ্য বিশেষণে সাধারণ কর্মধারায় সমাস। আমরা নিশ্চয় এগুলো বুঝেছি, এবার আমরা আসবো বিশেষণ এবং বিশেষ্য। বিশেষণ প্লাস বিশেষ্য,
উদাহরণগুলো দেখলেই বুঝতে পারব নীল আকাশ, যেটা আগে আমি দিছিলাম নীল আকাশ মহানবী তারপরে খাস মহল তারপরে মহারাজা তারপরে কাঁচকলা কাঁচকলা তারপরে নবান্ন এই যে মোটামুটি আমরা পাঁচটি উদাহরণ দিলাম, এখন দেখি আমরা কিভাবে একটি বিশেষণ নীল আকাশটা কেমন আকাশকে বিশেষায়িত করেছে কে নীল। তাহলে আকাশ হচ্ছে বিশেষ আর নীল হচ্ছে বিশেষণ, প্রত্যেকটাই তাই আছে, একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। এখন আমরা ব্যাস বাক্যের দিকে তাকাই, নীল যে আকাশ তারপর মহানবী মহান যে নবী তারপর খাস মহল খাস যে মহল যে মহল মহারাজা মহান যে রাজা কাঁচকলা যে কলা নবান্ন নব যে অন্ন নবান্ন এখানে আমরা বলেছিলাম যে একটি বিশেষণ এবং একটি বিশেষণ আমরা আমাদের সমস্ত পদগুলোর মধ্যে তা পেয়েছি। তবে কর্মধারায় সমাসের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য আছে, সেগুলো পরেও আলোচনা করা যাবে। তবে একটু বলে রাখি, কর্মধারায় সমাসের মধ্যে যে যিনি তিনি যে সে এইগুলো ব্যবহার হয়, আর কখনো কখনো মহা থাকলে মহান মহৎ থাকলে মহান এই শব্দগুলো আগে বসাতে হয়। যাই হোক, এটা ছিল বিশেষ্য বিশেষণ বিশেষণ এবং বিশেষণ। আমরা এবার আসবো দুটোই বিশেষণ এমন কিছু উদাহরণ, দুটোই বিশেষণ যেমন উদাহরণ চালাক চতুর চালাক চতুর সহজ সরল সহজ সরল তারপর আছে শান্ত শিষ্ট শান্ত শিষ্ট তারপর আছে ছোটখাটো পণ্ডিত মূর্খ আমরা দেখলাম কি দুটো বিশেষণ কেমন চালাক ও বিশেষণ চতুর বিশেষণ সহজ সরল শান্ত শিষ্ট ছোট খাটো পণ্ডিত মূর্খ সবগুলোই বিশেষণ। তাহলে আমাদের কথা ছিল কি কখনো দুইটাই বিশেষণ কখনো একটা বিশেষ্য একটা বিশেষণ
কখনো একটা বিশেষণ একটা বিশেষ্য, আবার কখনো দুইটাই বিশেষণ হতে পারে। সেই আলোকে আমাদের উদাহরণগুলো আমরা দেখলাম যে সবটি এই যে এখানে যে চালাক সেই চতুর, যে চালাক সেই চতুর, সহজ সরল, সহজ যিনি সহজ, সহজ তিনি সর, শান্ত শিষ্ট, যে শান্ত সেই শিষ্ট, শান্ত সেই শিষ্ট, ছোট যা ছোট তাই খাটো, পণ্ডিত মুখ, যিনি পণ্ডিত তিনি মুখ, তিনি এই ছিল আমাদের সাধারণ কর্মধারায় সমাসের কয়েকটি উদাহরণ। আজ এ পর্যন্তই রাখছি, আগামী দিন কর্মধারায় সমাসের বাকিগুলো নিয়ে আলোচনা করব এবং পূর্বপাঠেরও একটু আলোচনা করব। আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।